এদিকে অনলাইনেও জমে উঠেছে কোরবানি পশুর কেনাবেচা হাটে গিয়ে দরদাম করে পশু কেনার ঝামেলা এড়াতে অনেককেই এখন অনেকেই ঝুঁকছেন অনলাইনে ফেসবুক ছাড়াও বিভিন্ন সাইটে নানা জাত আর দামের গরু খাসি যাচাই করে কেনা যায় গ্রাহকদের সন্তুষ্টির জন্য বিভিন্ন সাইটে সতর্কতার পাশাপাশি অনলাইনে গরু অর্ডার দেওয়ার পর সরাসরি খামারে গিয়ে দেখার সুযোগও দেওয়া হচ্ছে বলে জানান বিক্রেতারা আঞ্জাম খালেকের প্রতিবেদনে বিস্তারিত প্রযুক্তির ছোঁয়া লেগেছে কোরবানির পশুর হাটে পানি আর আবর্জনা মাড়িয়ে এখন অনেকেই যেতে চান না হাটে শৌখিন ও আরামপ্রিয় ক্রেতার দুর্ভোগ কমাতে কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে অনলাইনে পশুর হাট ভার্চুয়াল এ হাটে ক্রেতারা ঘরে বসেই কিনছেন কোরবানির পশু কয়েক বছর ধরে চলা অনলাইনে পশুর কেনাবাচা এখন অনেকটাই জমজমাট পরিবারের সবাই মিলে পছন্দ করে অনলাইনে কেনা হচ্ছে কোরবানির পশু অর্ডার করলেই গরু খাসি পৌঁছে যাচ্ছে বাড়িতে আমি বাড়িতে বসে অর্ডার দিতে পারছি আমার হাটে যেতে হচ্ছে না একটা সুবিধা দুই নম্বর আমরা প্রতি বছরই দেখি যে কোরবানির সামনে প্রাইসের অনেক হেরফের হয় আর এখানে তো সেই সুযোগই নেই হাটে যখন যাই কেনাবেচার ব্যাপারে কথাবার্তা হয় খুব বেশি এলোমেলো থাকে অনেক বায়ার আছেন বায়ারের সাথে দেখলো যে অনেক ব্রোকার আছে নানা রকম এক রকমের কথা বলছেন ও এখন টিচ করছেন ইন্টারেস্টে যারা ক্লাইন্ট আছে তারা আমার ফার্ম ভিজিট করছেন ওখানে গিয়ে নিজে দেখে গরু পছন্দ করে কিনে নিয়ে আসতে পারছে তারাও ঝামেলা থেকে মুক্ত হচ্ছে বিক্রেতারা বলছেন ত্রুটি বিচ্যুতি থাকলেও ক্রেতাদের সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখেই আগের চেয়ে অনেক বেশি সতর্ক তারা হাটে যাওয়ার এই ঝুঁকি ধরেন ইদানিংকালে অনেকেই এটা করতে চান না হ্যাঁ কিছু মানুষ এনজয় করেন যেরকম ডিম্যান্ড আমরা দেখছি সেটাতে আমরা দেখছি যে ভবিষ্যতে এই ব্যবসাটা অনলাইনে গরুর ব্যবসাটা আরও অনেক বড় হবে ট্রাই করেছে এবার যতটুকু কাছাকাছি তার এক্সপেক্টেশন আনা যায় তো হাইট মিটার ছিল যাতে অ্যাটলিস্ট হাইটটা বুঝতে পারেন ছোটো একটা ভিডিও আমরা অ্যাড করেছি গরুটা মুভমেন্ট যাতে বোঝা যায় সো এইগুলো কাস্টমার একটা ইজ হয়েছে চারশো টার্গেট ছিল চারশোই আমাদের আগামীতে হাটের চেয়ে অনলাইনেই কোরবানির পশু বিক্রি হবে বেশি এমনটাই মনে করছেন ক্রেতা বিক্রেতা সহ অনেকেই আনজাম খালেক এস এ টিভি ঢাকা